জিম্বাবুয়ের বিরুদ্ধে এ মাসেই মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু এই সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ শুধু জিম্বাবুয়ে নয়, ইঞ্জুরিকেই এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করা হচ্ছে। এশিয়া কাপ থেকে সাকিব তামিম ছিটকে পড়ার পর মাশরাফি ও মুশফিক দুজনেই ইঞ্জুরিতে পড়ে। সাকিব ও তামিম না থাকায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ অনেকটাই বিপর্যস্ত। সামনের সপ্তাহের দিকে প্রাথমিক দল ঘোষণা করতে পারে বিসিবি, আর অক্টোবরের 15 তারিখ থেকে ঢাকায় ক্রিকেটারদের ট্রেনিং ক্যাম্প শুরু হবে। এমন অবস্থায় দলের খেলোয়াড়দের ইঞ্জুরি নিয়েই চিন্তিত টিম ম্যানেজমেন্ট। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীর মতে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগেই ফিট হয়ে যাবেন মাশরাফি। তিনি বলেন, মাশরাফির কনিষ্ঠ আঙ্গুলের আঘাত গুরুতর, এই ধরনের ইঞ্জুরি সারতে 3 সপ্তাহ লাগে, এরই মধ্যে কিছুটা সময় চলে গেছে। আশা করি 2 সপ্তাহের মধ্যে খেলার অবস্থায় ফিরে আসবে মাশরাফি। দেবাশিস চৌধুরী বলেন, মাশরাফির আঙ্গুলের পাশাপাশি তার উরুতেও ছোট ইঞ্জুরি রয়েছে, পায়ে বল সরাসরি আঘাত করেছিল, এতে উরুতে রক্ত জমে যায়। ঠিক কতটুকু রক্ত জমেছে তা জানার জন্য আবারও স্ক্যান করানো হবে, তারপর আমরা পরবর্তী করণীয় ঠিক করব। কিন্তু মাশরাফি নিজের ইঞ্জুরি নিয়ে এতটা চিন্তিত নয় বলে জানিয়েছেন দেবাশিস চৌধুরী। এই ইঞ্জুরি নিয়ে 2টি ম্যাচ খেলেছে মাশরাফি, এছাড়া বল করতে কোনো সমস্যাও হচ্ছে না বলেছেন মাশরাফি।